একদমই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বেহালা আদর্শ পল্লীতে। আজ বিজয়া দশমী, তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ আমার সহকর্মী গোপাল তপাদার দেখাচ্ছে, এখানে মা উমাকে বরণ করার পালা চলছে। পাড়ার মহিলারা তারা মা প্রতিমাকে বরণ করছেন, যা আজ উমার কৈলাসে ফেরার পালা। ইতিমধ্যেই যে ছবিটা আমাদের বিপিনন্দর পর্দাতে দেখানো হচ্ছে, বিভিন্ন গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন হচ্ছে। তোমাকে যে কথাটা জানিয়ে রাখি, এখানে বেহালা আদর্শপল্লী একটু ভিন্ন রাস্তা হেঁটেছে, তারা অভিনব পন্থায় এখানকার প্রতিমা বিসর্জন করবে। এই ক্লাবের যে পিছন দিকেই রয়েছে একটি জলাশয়, সেই জলাশয়ের জল থেকে জল নিয়ে একটি কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে। সেই কৃত্রিম জলাধার, সেই কৃত্রিম জলাধারে এখানকার প্রতিমা বিসর্জন হবে, এবং হোস পাইপ দিয়ে প্রতিমার যে রং, সেই রংকে ধুয়ে ফেলা হবে। তারা এখানকার পুজো উদ্যোক্তারা যেমনটা জানাচ্ছেন যে গঙ্গা দূষণ রোধে তারা এই পন্থা অবলম্বন করেছেন, তার সেই প্রক্রিয়া কিছুক্ষণ বাদেই শুরু হবে। এখন মাকে বরণ করার পালা চলছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সিঁদুর খেলা চলছে এবং তারপর প্রতিমা নিরঞ্জন করা হবে এখানে। অন্যদিকে গঙ্গার বিভিন্ন ঘাটে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু একের পর এক প্রতিমা বিসর্জন হচ্ছে। বাগবাজার ঘাটে নিয়ে যাবো আমাদের প্রতিনিধি রয়েছেন আবির দত্ত। আবির, কিভাবে এখানে চলছে বাগবাজার ঘাটের প্রতিমা নিরঞ্জন? আমরা দেখছি বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে, বৃষ্টি ভ্রুকুটি ছিল, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু একের পর এক প্রতিমা বিসর্জন হচ্ছিল। একেবারেই মুষলধারায় বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার যে কোনো ঘাটে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে, তার মধ্যে অন্যতম বাগবাজার ঘাট। এবং এখানে আমরা দেখেছি আজকে দুপুরবেলা শোভাবাজার রাজবাড়িরও এখানে প্রতিমা নিরঞ্জন হয়েছে। বাগবাজার সর্বজনের প্রতিমা এখানে নিরঞ্জন হবে, কিন্তু এই যে যত সময় গড়াচ্ছে এখন বৃষ্টি এখানে কমেছে, তাই অনেকটাই চাপ রয়েছে। অতনকুণ্ড আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে লক্ষ্মী গণেশ এখানে রয়েছে, বিসর্জন দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে পাশেই একটি আর্জিকরের সামনে থেকে একটি পুজো কমিটি, তাদের মা দুর্গা সেখানে নিয়ে আসা হয়েছে, প্রতিমা নিরঞ্জন হচ্ছে। আজকে গভীর রাত পর্যন্ত এই প্রতিমা নিরঞ্জনের যে প্রক্রিয়া সেটা চলবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাস্তার মুখে মুখে, যাতে ট্রাফিকে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা দেখার জন্য পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে পথে আমরা দাঁড়িয়েছি এখানে কিছুটা সংকীর্ণ রাস্তা, তাতে যাতায়াতের সমস্যা হতে পারে, সেই বিষয়টা যাতে না হয় তার জন্য যা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হচ্ছে। কিন্তু সব মিলিয়ে একটা বিষয় খুব স্পষ্ট, আজকে বিজয়া দশমী, আকাশে বাতাসে সব জায়গাতেই বিষাদের সুর, বিষাদের সুর গায়ে মেখেই বোধ হয় আবারও একটাই প্রার্থনা আসছে বছর আবার ইসুমা। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।